এখানে ধর্ম কোনো মেইন ইস্যু না, এখানে জাস্ট আদম সন্তানদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনাকে তুলে ধরা হয়েছে, সেটার একটা ছোট্ট পার্ট হচ্ছে এটা দেখা। এরপরে হচ্ছে সঠিক রিভিউ দেওয়া, সেটা পজিটিভ হলে তো পজিটিভ, আর যদি কোনো কিছু নেগেটিভ মনে হয় সেটাও তারা বলুক যাতে আমরা নেক্সট টাইম ইম্প্রুভ করতে পারি। এই তো নূরের শুটিংয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো তৈরি হচ্ছে এবং সেন্সরও হয়ে গেছে, সেন্সরের ছাড়পত্রও পেয়ে গেছে, ইনশাল্লাহ ভেরি সুন, আমি এখন পর্যন্ত জানি না। আদম ছাড়া অন্য কোনো সিনেমা দেখবেন কি না? অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, সবগুলোই দেখবো ইনশাল্লাহ। এখন তো একটু প্রমোশনাল প্রেশারে আছি, তো এটার প্রমোশনের প্রেশারটা শেষ হয়ে গেলে বা এই প্রমোশনের বিজনেসটা যখন পার করব তারপর ইনশাল্লাহ সবগুলো সিনেমাই দেখবো এবং ফ্যামিলি নিয়েই দেখার ইচ্ছা আছে। ঈদের সময়টা কিভাবে কাটছে? অন্যান্য সময় তো ফ্যামিলি নিয়ে কাটে, নিজের সাথে কাটে, বন্ধু বান্ধবের সাথে কাটে, কিন্তু এবার কমপ্লিটলি আমার সিনেমা নিয়ে কাটছে। ঈদের দিনটা হল ভিজিটিং এর এভরিথিং এর মধ্যে কাটলো, আজকেও হল ভিজিটিং এ আসলাম, তো সবকিছু মিলে সিনেমা নিয়েই আছি। একদমই এরকম না, এবং এরকম কোনো বিষয় মুখ্যও না এখানে। এখানে আদম সন্তানদের গল্প বলা হয়েছে, এখানে ধর্ম কোনো মেইন ইস্যু না, এখানে জাস্ট আদম সন্তানদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনাকে তুলে ধরা হয়েছে, সেটার একটা ছোট্ট পার্ট হচ্ছে এটা, মানে যেটা দেখে মানুষ অভিযোগটা করছে সেটা হচ্ছে এটার একটা ছোট্ট পার্ট, এটা মুখ্য নয়, যে ধর্মীয় বিষয়গুলো এখানে মুখ্য নয়। আর অডিয়েন্সরা তো সিনেমা থেকে বেরই হবে, তখন আপনারা তাদেরকে জিজ্ঞেস করলে জবাব পেয়ে যাবেন। অলরেডি ঈদের দিন যারা সিনেমা দেখেছে তারা প্রত্যেকে বলেছে এরকম কিছুই তারা পায়নি, সো সিনেমা দেখে তারপরে হচ্ছে মতামত দেওয়াটা ভালো। এই তো চেষ্টা তো করছি, 4 বছর হলো আমি সিনেমাতে কাজ শুরু করেছি এবং 2021 সালের ডিসেম্বর মাস থেকে হচ্ছে আমার সিনেমা আসা শুরু হয়েছে। তো এই 4 বছরের মধ্যে আপনি 2 বছর মাইনাস করে দিন, কারণ কোভিডে 2 মাস এমনি এমনি নষ্ট হয়ে গেছে সবার, আর 2 বছরের মধ্যে হচ্ছে 4টা কাজ এই যে আমার টোটাল আসলো, আর একটা কাজ আসার অপেক্ষায় আছে। তো এত অল্প সময়ে কত এক্সপেরিমেন্ট করা যায়, তার মধ্যে আমি যতটুকুন পেরেছি বা পারছি ততটা চেষ্টা করছি, আর সুযোগ তো দিতে হবে এক্সপেরিমেন্ট করার, আমি একা একা কি এক্সপেরিমেন্ট করব? যত ডিরেক্টররা আমাকে বা স্ক্রিপ্ট রাইটাররা আমাকে ভার্সাটাইল ক্যারেক্টার অফার করবেন আমি ততই এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবো। সো প্লিজ ডিরেক্টরদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাকে ডিফারেন্ট ক্যারেক্টার অফার করুন। এটা অসাধারণ, স্বপ্নের মতন, কারণ ছোটবেলা থেকে আমি আমার এই জায়গাটা চেয়েছিলাম, এবং এখন এই মানুষগুলো আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে যে স্বপ্ন সত্যি হয় এবং মন থেকে কিছু চাইতে হয় এবং স্বপ্নের প্রতি অনেস্ট এবং লয়াল থাকতে হয়, তাহলে সব স্বপ্নই সত্যি হয়। নূরের শুটিংয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো তৈরি হচ্ছে এবং সেন্সরও হয়ে গেছে, সেন্সরের ছাড়পত্রও পেয়ে গেছে, ইনশাল্লাহ ভেরি সুন, আমি এখন পর্যন্ত জানি না। আদম ছাড়া অন্য কোনো সিনেমা দেখবেন কি না? অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, সবগুলোই দেখবো ইনশাল্লাহ। এখন তো একটু প্রমোশনাল প্রেশারে আছি, তো এটার প্রমোশনের প্রেশারটা শেষ হয়ে গেলে বা এই প্রমোশনের বিজনেসটা যখন পার করব তারপর ইনশাল্লাহ সবগুলো সিনেমাই দেখবো এবং ফ্যামিলি নিয়েই দেখার ইচ্ছা আছে। ঈদের সময়টা কিভাবে কাটছে? অন্যান্য সময় তো ফ্যামিলি নিয়ে কাটে, নিজের সাথে কাটে, বন্ধু বান্ধবের সাথে কাটে, কিন্তু এবার কমপ্লিটলি আমার সিনেমা নিয়ে কাটছে। ঈদের দিনটা হল ভিজিটিং এর এভরিথিং এর মধ্যে কাটলো, আজকেও হল ভিজিটিং এ আসলাম, তো সবকিছু মিলে সিনেমা নিয়েই আছি।